আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো বন্ধুরা, অ্যাজ ইউজুয়ালি আমি মোহাম্মদ ওমর ফারুক টেক 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সো আজকের যে ভিডিও টিউটোরিয়ালের টপিকটা রয়েছে, আর সহজ একটা ব্যানার আমরা কিভাবে তৈরি করব, সেই ব্যানারটাকে আমরা ইন্ট্রোটালি জিনিসটা যাচাই করব একবারে সহজ। যারা সিনিয়র তাদের হয়তো এটা একবার মনে হবে পান্থাভাত, আর যারা এখনো তৈরি করেননি সো তাদের জন্য আর কি একটু কঠিন হতে পারে। তো আজকের ভিডিওটি যারা একবার বিগিনার, অর্থাৎ যারা এখন পর্যন্ত কোনো ব্যানার তৈরি করেন নাই, সো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। তো শুরু করতে হলে আমাদের ফার্স্ট অফ অল যেটা জন্য আমাদের একটা মাপ প্রয়োজন পড়বে। তো আমি যদি একটা সিম্পলি ব্যানার তৈরি করতে চাই, যদি একবারে 6 সিম হিসাবে, যদি একবারে ছোট হিসাবে যদি কোনো ব্যানার তৈরি করতে চান, তো সেটার মাপ থাকে 60 ইঞ্চি বাই 37 ইঞ্চি, অর্থাৎ আপনার 5 ফিট বাই 3 ফিট। অর্থাৎ আমরা কন্ট্রোল অ্যান্ড প্রেস করে এখানে 60, এখানে 37 দিয়ে দিলাম, আর 72 তো থাকবে ইঞ্চি এখানে থাকবে, আর এখানে কালার যে আছে CMYK এটাই থাকবে। তো আমরা এখানে ওকে করে দিব। তো ওকে করার পর যেটা আমরা একটু কাজ করে নিব। তো ওকে করার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে ডবল করার জন্য কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করে এখানে যে নিচের আইকনটি আছে সেটা চোখ বুঝিয়ে দেব। তারপর যে কাজটা করব, আমরা একটা এখান থেকে বর্ডার সাইড দিয়ে দিব। তো বর্ডার সাইডটা এখান থেকে 1 ইঞ্চি করে যদি নিতে চাই তাহলে সেটা নিতে পারবো। এদিক থেকেও 1 ইঞ্চি সাইডটা নিয়ে যাই। এটা আমরা এর জন্য রাখবো যে আমাদের কাটিং যে আছে সেই কাটিংটার জন্য কিন্তু আমাদের কিছু একটা জায়গা প্রয়োজন পড়ে। আপনার ডিজাইনটা যদি এটার বাইরে চলে যায় সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটা কিন্তু কাটিংয়ের ভিতর চলে যেতে পারে, এমন আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, যার কারণে আমরা এই বর্ডার সাইডটা দিয়ে রাখবো। তো বর্ডার সাইডটা দেওয়ার পর আমাদের এখানে যে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলটা আছে, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে ধরে একবার এখানে নিয়ে আসবো। নিয়ে এসে আমাদের একটা নিউ লেয়ারের প্রয়োজন পড়বে, তো আমরা এখান থেকে নিউ লেয়ার নিয়ে নিব। তো নিউ লেয়ার নিয়ে এখানে একটা কালার সিলেক্ট করে দিব। তো যে কালারটা এখানে সিলেক্ট করব, একটা কালার সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল ডি প্রেস করে এখানে একটা কালার সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল ডি প্রেস করে ডি সিলেক্ট করে দিব। এখন মুভ টুলে আমরা চলে যাব। যাওয়ার পর আমাদের এখানে কিন্তু একটা পিকচার দেওয়া আছে, সো সেই পিকচারটাকে আমরা এখান থেকে নিয়ে নিব। আমি ডেসক্রিপশন বক্সে পিকচারটার লিঙ্কটা দিয়ে দিব। তো কন্ট্রোল ও প্রেস করে ওপেনে চলে যেতে পারি। আমাদের যে পিকচারটা আছে সেই কাঙ্ক্ষিত পিকচারটার যে ফাইলে আছে সেই ফাইলে আমরা চলে যাব, বা আপনারা নেটে সার্চ দিয়ে অনেক ধরনের পিকচার এখান থেকে পাবেন। অনেক ধরনের পিকচার গুগলে যদি সার্চ দেন এমন অনেক পিকচার আপনি ওখানে পাবেন। তো আমরা এটাকে ক্রপ করে এখান থেকে নিয়ে যাব ড্র্যাগ করে। তো এখানে এনে ছেড়ে দিব, আমরা ড্র্যাগ করে আমরা ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে আমরা জিনিসটা মাপটাকে সঠিক করে নিব, মাপটাকে সঠিক করে নিব। অর্থাৎ আমাদের যে বর্ডার সাইডটা আছে সেই বর্ডার সাইডে একবারে সঠিকভাবে রাখবো। এখান থেকে টান দিয়ে আমি লম্বা করে দিব, আমাদের বর্ডার পর্যন্ত নিয়ে যাব। সো আমাদের কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই কালারটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপর আমাদের এই যে কালারটা আছে এই কালারটা আমরা ডিলিট করে দিব। এটা নেওয়ার কারণটাই হচ্ছে আমরা নতুন যখন কোনো ডিজাইন করতে যাব তখন আমাদের বর্ডারটাকে রাখার জন্য এটা করা লাগে। তো যখন মানুষ আস্তে আস্তে এই কালারটা করে ফেলবে, অর্থাৎ এই জিনিসটা করতে করতে অভিজ্ঞ হয়ে যাবে, তখন আর তার এই জিনিসটা প্রয়োজন পড়বে না, সে ইনডাইরেক্টলি সব কিছু করতে পারবে। এখন আমাদের যে এই যে পিকচারটা আছে, আপনারা যে কোনো আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে সেই পিকচারটা আপনারা নেটের থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো এই পিকচারটাই আমি এখানে নিয়ে আসলাম। যদি আমাদের লেয়ারটা নিচে চলে যায়, কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে, অর্থাৎ ইন্টারের সাথে যে ব্র্যাকেটগুলো আছে সেই ব্র্যাকেট প্রেস করার মাধ্যমে আমরা উপরে নিয়ে যেতে পারবো। মিডল করার জন্য আমরা এখান থেকে 60 ইঞ্চি যেহেতু নিয়েছি, অতএব আমরা একটু মিডলে একটা ই নিয়ে নিই, যেন আমাদের সমান হয়। সেক্ষেত্রে আমরা একটা বর্ডার নিয়ে নিব।
উপরের থেকেও আমরা একটা বর্ডার নিয়ে নিব। তো এই হচ্ছে আমাদের মিডল। তো এখন আমরা এটাকে মিডল অবস্থায় রাখবো। মিডল কন্ট্রোল টি প্রেস করে আমাদের এই যে মিডল এখানে আইকনগুলো আছে দেখেন, এই ছোট ছোট আইকনগুলো, এগুলো হচ্ছে মিডল। মিডল আমরা রেখে দিব, প্রয়োজন যদি পড়ে সেই ক্ষেত্রে আমাদের এরো চিহ্নগুলোর মাধ্যমে আমরা ডান বাম করে নিতে পারবো। তো ইন্টার করে দিলাম। তারপর এখান থেকে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা নিয়ে নিব। এটাও আমরা কন্ট্রোল টি করে দিব, টি করে এটা আমরা মিডলে রেখে দিব। তারপর যে আমাদের এখানে যে পাওয়ার বাই ইনফিনিটি গ্রুপ, সো সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকেও আমরা নিয়ে যাব। এখানে নিয়ে আসলাম। তারপর আমাদের যদি কোনো যে কোনো লোগো, অর্থাৎ আপনার, আমি এখানে ইনফিনিটির লোগোটা দিয়েছি, আপনারা যদি চান যে কোনো লোগো এখানে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। সো সেই লোগোটাকে শুধু আপনারা এখানে ড্রাগ করে এখানে ছেড়ে দিবেন। এখানে কিন্তু হয়ে গেছে। তারপর যেটা করবেন, এখানে যে আমাদের লোগোটা আছে তারপর এখানে যেটা আছে এটাও আমরা এখানে ড্রাগ করে নিয়ে যাব। এটাও আমরা মিডল করে নিব। তারপর এখান থেকে যেমন আছে বি কিং অফ কিংডম, এটা যে আছে, তো আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে নিয়ে যাব। কন্ট্রোল টি প্রেস করে আমরা মিডল করে দিব। তারপর এখানে যে লোগোটা আছে, লোগোটার ব্যাপারে আমি একটু সহজ করে দেই। আপনারা যদি যে কোনো পিকচার বা কোনো কিছু এখান থেকে ডাউনলোড করেন, সহজে আপনারা পিএনজি ফাইল কিভাবে করবেন, সো সেই জিনিসটা আমি আপনাকে একটু দেখাচ্ছি। তো ধরেন এই যে কিংডম, এটা হচ্ছে আমাদের মূলত লোগো। সো এটা আমরা ড্রাগ করে এখানে নিয়ে যাব, নিয়ে যেয়ে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা একটা কাজ করব, যেটা হচ্ছে এই যে আমাদের এখানে একটা অপশন আছে, অর্থাৎ লাইটার কালার যেটা আছে, এই কালারটাকে দিলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আপনার কোনো পিএনজি আপনাকে করা লাগতেছে না, অর্থাৎ আপনার কিন্তু এখানে অলরেডি পিএনজি হয়ে যায়। এটাকে নিব আমরা, এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে। কন্ট্রোলটি দিয়ে এটা আমরা মিডলে নিয়ে যাব। আমাদের যে লোগোটা আছে, লোগোটাকে আমরা একটু কন্ট্রোল টি দিয়ে আমরা একটু ছোট করে নিব। আমরা যদি শিফট অল্টার ধরে নেই সেই ক্ষেত্রে চতুর্দিক থেকে আমাদের এটা সমতলভাবে ছোট হবে। তো আমরা এরো চিহ্নর মাধ্যমে সমান করে দিতে পারি বা এটা এখানে রেখে দিতে পারি। তো এই যে, এই যে আমাদের লোগোটা, যদি আমরা চাই লোগোটাকে ডবল করার জন্য, সেই ক্ষেত্রে আমাদের এখানে অল্টার যদি ধরে নেন, অল্টার শিফট ধরে যদি টান দেন, সেক্ষেত্রে এটা যতই নাড়ান চাড়ান কোনো বেঁকা তারা হবে না, সমানভাবে আপনার যাবে। যদি অল্টার দেন শুধু তাহলে সেক্ষেত্রে কপি হবে। তো আমাদের এখানে কিন্তু অলরেডি এটা হয়ে গেছে। তারপর এই যে লোগোটা, এই লোগোটা আমাদের এখানে কিন্তু জল সাপ হিসাবে আছে, দেখেন বন্ধুরা এখানে কিন্তু জল সাপা হিসাবে এখানে কিংডম এখানে একটা আছে। তো সেখানে জল সাপ হিসাবে আমরা এটাকে অল্টার ধরে আমরা উপরে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমরা কন্ট্রোল টি প্রেস করব, প্রেস করে এটা আমরা বড় করে দিব, ইন্টার প্রেস করে দিব। এখান থেকে যে অপাসিটিটা আছে এখানে আমরা ইচ্ছা করলে 20 করে দিতে পারি, 20 করে ইন্টার করে দিব। দেখেন একটা কিন্তু জল সাপ সুন্দর এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো তারপর এখান থেকে নতুন লেয়ার নিতে হবে। তো নতুন লেয়ার এখান থেকে আমরা নিলাম, লেয়ারটা নিয়ে রেক্টেঙ্গেল মার্কিউ টুলটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এরকম ভাবে নিব।
তো আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করব যদি কন্ট্রোল ডিলিট দেই তাহলে এখানে কিন্তু একটা কালার চলে আসছে তো কন্ট্রোল ডি প্রেস করে এখানে কিন্তু আমরা ডি সিলেক্ট করে দেব তারপর এই লেয়ারটাকে আমরা কপি করার জন্য অল্টার ধরে শিফট ধরে এখানে টান দিয়ে এখানে নিয়ে আসব এখান থেকে আমাদের যে ইরেজার টুলটা আছে সেই ইরেজার টুলটাকে নিব একটু বড় করার জন্য আমাদের ইন্টারের পাশে যে ফাস্ট ব্র্যাকেট টুলটা আছে সেটাকে আমরা একটু বড় করে নিব তারপর এটাকে সিলেক্ট করে নিব এটাকেও সেম ভাবে একটু মুছে দিব ওকে তারপর এখানে রেখে দিলাম এখানে যেটা আছে অতএব এখানে যে ইনফিনিটি লেখাটা আছে অতএব আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমরা ইচ্ছে করলে এখানে দিতে পারি অতএব আমরা এখানে সমান ভাবে রেখে দিতে পারি কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে সমতল ভাবে যদি রেখে দেই জিনিসটা সুন্দর হবে অথবা আমরা যদি একটু বড় করে নিতে পারি সেই ক্ষেত্রে সেটাও কিন্তু হয়ে যায় আর যেহেতু টিউটোরিয়াল পারপাস খুব সুন্দর ভাবে দেখাতে পারিনি চেষ্টা করেছি ফুল বিষয়টা আপনাদের শেখানোর জন্য তো কতটুকু শিখিয়ে দিতে পারছি সেটা হয়তো জানি না বাট পরবর্তীতে আর যদি কোনো একটা টিউটোরিয়াল করি সেই ক্ষেত্রে আমি পার্ট বাই পার্ট আপনাদের এটা শেখানোর জন্য ট্রাই করব যেন আরো সুন্দরভাবে শিখাতে পারি তো হয়তো ফুললি ভাবে আপনাদের শিখাতে পারিনি দোয়া করবেন যেন সামনে আরো ভালো করে শিখাতে পারি তো আশা করি আপনারা আপনাদের এই নলেজটাটুকু যদি আপনারা নিতে পারেন আমি এটাকে বিলিভ করি এই নলেজটুকুই আপনারা কাজে লাগিয়ে মানে বিগিনাররা যারা ছোট যে ব্যানার তৈরি করে তো সেই ক্ষেত্রে আমি বিলিভ করি আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে অবশ্যই অবশ্যই একটা ব্যানার তৈরি করতে পারবেন সো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় ভিডিওটা যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখন পর্যন্ত করেননি আমি আপনাদের বলবো যে আপনারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অল দ্য বেস্ট সো থ্যাংক ইউ খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ